ঝালকাঠিতে বাবুল হত্যার বিচার ও অপমৃত্যুর মামলার পরিবর্তে হত্যা মামলা দায়েরের ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল 11টায় উপজেলার উত্তমপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়। আমাদের ঝালকাঠি প্রতিনিধি খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। 18 অক্টোবর 2019 উপজেলার পশ্চিম বড়ইয়ার মোহাম্মদ বাবুল হাওলাদারকে নির্মমভাবে হত্যার ঘটনায় অপমৃত্যুর মামলার পরিবর্তে হত্যা মামলা রেকর্ড করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত খুনিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় জনতার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার 300+ মানুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের মা মোসাম্মদ আনোয়ার বেগম, মোসাম্মদ তসলিমা বেগম, মোসাম্মদ উর্মি বেগম, মোসাম্মদ কলি বেগম, মোহাম্মদ কবির হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, নিরীহ বাবুল হাওলাদারকে হত্যা করা হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অপমৃত্যুর মামলার পরিবর্তে হত্যা মামলা রুজু করে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় আমরা আগেই লাশের ময়না তদন্ত করেছি, এখন নিহতের স্বজনরা চাইলে মামলা করতে পারেন, মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসার পথে মানে এই আধা ঘন্টা এক ঘন্টা ব্যবধান, এর মধ্যে একটা ভালো মানুষ কিভাবে মারা যায়, আমরা এই কারণ এবং এর বিচার সুষ্ঠুভাবে আমরা চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন একটাই যে এরকম নিরীহ ঘরে ঘরে মানুষ আজকে